হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকেটি কিরেরওয়াল তো আজকে চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো অর্থাৎ যারা একুশ বাইশ এই সেশানে ভর্তি হয়েছ তো তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশান চলছে তো আজকেই কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে নয় বারো নয় ডিসেম্বর বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে অল স্টুডেন্টস অফ বিএ বিএসসি ফার্স্ট সেমিস্টার অনার্স অথবা জেনারেল অ্যান্ড মেজর যে কোনো স্ট্রিমের অনার্স বা জেনারেল স্টুডেন্ট সব স্টুডেন্টের ক্ষেত্রে তাদের বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন স্টার্ট হবে এগারো বারো থেকে পনেরো বারো অর্থাৎ ডিসেম্বরের এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কলেজেই তাদের যে রেজিস্ট্রেশন পর্ব সেটা কিন্তু চলবে তো এখানে স্ট্রিম অনুযায়ী কিন্তু ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ডে ভাগ করা আছে এখানে বলা আছে যে বিয়ে যারা বিএ কোর্সের জন্য ভর্তি হয়েছে ইউজি আন্ডার গ্র্যাজুয়েটে তো তাদের এগারো তারিখ এগারোটা থেকে শুরু হবে এবং তারা বিয়ে এক্ষেত্রে তাদের ক্ষেত্রে বারো তারিখ এবং বিয়ে বিয়ে এবং বিএসসি টু বিএসসি এই যে রোল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দিয়েছে যারা বিএ স্ট্রিম অর্থাৎ যারা ব্যাচেলার অফ আর্টস এক্ষেত্রে অনার্স পার্টস প্রত্যেকের ক্ষেত্রে এখানে রোল নাম্বার বা তোমাদের যে আইডি কার্ড দিয়েছে আইডি কার্ড নাম্বার দেখে নেবে এই একুশ থেকে এখানে যেটা বলছে যে এক থেকে চারশো পর্যন্ত আবার চার চার থেকে আটশো পর্যন্ত অর্থাৎ প্রত্যেক দিন চারশো জন করে এখানে কিন্তু দেখাচ্ছে তো এখানে রোল নাম্বার দেওয়া আছে রোল নাম্বার ক্যাটাগরি তোমরা কত দিয়ে কত দেখে নেবে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার রেজিস্ট্রেশান চলবে কলেজ অফিসে তোমাদের কী কী ডকুমেন্ট আনতে হবে স্টুডেন্ট আর অলসো ইনফর্ম টু ব্রিং দেয়ার অরিজিনাল অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফলোইং ডকুমেন্টস ফর ফিল্ড ইন ফর্ম অফ রেজিস্ট্রেশন অরিজিনাল অ্যান্ড ওয়ান সেল অ্যাটেস্টেড ফটোকপি তাদের বলা হচ্ছে এই নীচের যে এই ডকুমেন্টগুলো বলেছে এইগুলোর আসল এবং জেরক্স করে এক কপি করে আনতে বলছে সেলফ অ্যাটেস্টেড নিচে জেরক্স করে নিজের সাইন করে নেবে কী কী আনতে হবে অ্যাডমিশান মানি রিসিপ্ট হুইচ অলরেডি প্রোভাইডেড বাই দ্য কলেজ কলেজ থেকে অ্যাডমিশান মানি রিসিপ্ট যেটা দেওয়া হয়েছিল তার কপি অরিজিনাল এবং করবে একটা তা নিজে সেলফ অ্যাটেস্টেড করবে হায়ার সেকেন্ডারি অ্যাডমিট অ্যান্ড মার্কশিট তোমাদের এইচএসের যে অ্যাডমিট মার্কশিট তারা আসল নিয়ে যাবে এবং সঙ্গে এক কপি করে জেরোস করে নিচে সেলভেটেড চেস্ট করবে অ্যাডমিট কার্ড অফ এমপি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট নেবে তোমরা যা যদি থাকে কারোর যদি অ্যাপ্লিকেবল হয় এস টি এস বিসি কালার পাসপোর্ট সাইজ ফটো যেটা তোমাদের তোমরা যেটা কলেজের ফর্ম ফিল আপের সময় তোমরা অনলাইনে অ্যাডমিশান নেওয়ার সময় যেটা আবেদন করেছিলে যে ছবিটা দিয়ে ওই ছবিটা এখানে বলে দিচ্ছে সেম অ্যাজ প্রোভাইডেড ইন দ্য অ্যাডমিশান অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান অফ আন্ডারটেকেন উইথ রিজিন হু আর অলরেডি সাবমিটেড আর নট ইন এনি ইনস্টিটিউশন ইন দ্য প্রিভিয়াস অ্যাপ্লিকেশান অফ আন্ডারটেকেন উইথ রিজিন হু আর অলরেডি অ্যাডমিটেড আর নট ইন এনি ইনস্টিটিউশন ইন প্রিভিয়াস ইয়ার বলছি যারা প্রিভিয়াস ইয়ারে যারা অ্যাডমিটেড হয়েছিল তো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান অফ আন্ডারটেকিং লাগবে যারা ফ্রেশার তাদের লাগবে না মাইগ্রেশান সার্টিফিকেট লাগবে আদার দেন ভিউ তো এখানে মাইগ্রেশান সার্টিফিকেট লাগবে কাদের যারা অন্য কলেজে ভর্তি হয়েছিল বা তারা কলেজ চেঞ্জ করে নতুন কলেজে ভর্তি হচ্ছে সেক্ষেত্রে লাগবে যারা প্রেসার তারা লাগবে না কারণ তারা এইচএস পাস আউট করে তারা ইউজি প্রোগ্রামের জন্য ভর্তি হয়েছে তো এই ডকুমেন্টগুলো তোমাদের লাগবে তোমাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য